যেহেতু আমাদের সময় নিয়মিত সরকারের মতো নয়, আমাদেরকে খুব দ্রুত কিছু কাজ করে মানুষের মধ্যে এই মন্ত্রণালয়ের উপরে আস্থাটা আনতে হবে। হ্যাঁ, মানুষ যেন দেখে যে সত্যিকার অর্থেই পরিবেশের জন্য কিছু কাজ হচ্ছে, এবং পরিবেশটাকে যে এই সরকার সাইড লাইনে রাখছে না, এটাকে যে একটা সেন্ট্রাল ইস্যু হিসাবে আনছে, সেটা প্রমাণ করার জন্য আমাদেরকে মাঠে কিছু কাজ করে দেখাতে হবে। তো সেই কাজগুলো কি ধরনের হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করব। না, প্রকল্পগুলো জীববৈচিত্র্য নিয়ে, প্রকল্পগুলো চর এলাকায় জলবায়ুর অভিযোজন নিয়ে, প্রকল্পগুলো বিল এলাকাতে কাজ করা নিয়ে, অনেক ধরনের প্রকল্প। কিন্তু আবার কতগুলো একটা কাজ এরকম চলছে যে বিভিন্ন মন্ত্রণালয়ে অনেক প্রকল্প হয় যেগুলো আসলে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত, সেগুলোর একটা ক্লাইমেট ফ্ল্যাগিং হয়, তাহলে করে আপনার মোট এডিপির কতটুকুন আপনার ক্লাইমেটে যাচ্ছে দাতাদের সাহায্যে, সেটা যদি দাতারা জানতে পারে সেটা আবার তারা গিয়ে রিপোর্ট করতে পারে যে তারা এইটুকুন দিচ্ছে। তো প্রকল্প আসলে অনেক, মানে আপনি ধরেন 27-28টা প্রকল্প, যেগুলো অনেকগুলো হয়তো ওরা IUCN এর সাথে করছে, কিছু কিছু হয়তো ডিপার্টমেন্টের সাথে করছে, আবার নতুন করে কিছু প্রকল্প যেমন জীববৈচিত্র্য রক্ষায় তারা একটা প্রকল্প সাবমিট করবে। তো সেগুলো আমরা বললাম যে প্রকল্পগুলো যেন শুধুমাত্র প্রশাসনিক পর্যায়ে কথা বলেই চূড়ান্ত করা না হয়, এই প্রকল্পগুলোর যারা উপকারভোগী তাদের সাথে, সেই জনগোষ্ঠীর সাথেও যেন কথা বলা হয়, এবং এখন যেহেতু তরুণ প্রজন্ম আগ্রহ দেখাচ্ছে তাদের সাথেও যেন একটু কথা বলে, মানে এটা যেন বটম আপ হয়, এটা যেন টপ ডাউন না হয় যে আমরা একটা প্রকল্প আমাদের মাথায় আছে ওটাই বলে দিলাম, তা যেন না হয়, একটা কনসালটেশন যেন হয়। না, ফিনান্সিয়ালি সাপোর্ট কিছু তো তারা করছে, আবার বাড়তি কিছু আমাদের প্রয়োজন আছে কিনা সেটুকুনও আমাদের থেকে জেনে নিচ্ছে। না, হিসাব করার জন্য তো আমরা এখনো বসতেই পারিনি। হ্যাঁ, আমরা এখনো প্রকল্পের ধারণাগুলো নিচ্ছি, কাজের ধারণাগুলো নিচ্ছি, তারপরে সেগুলোকে প্রকল্প আকারে দিব নাকি আমাদের নিয়মিত কাজ থেকে আমরা করব, সেগুলো আমরা চিন্তা করব। পানিতেও যেহেতু আপনি আছেন, পানি নিয়ন্ত্রণ কথা বলি, বৈষম্য বিরোধী ছাত্র যারা আছেন তারা এই রিসেন্ট যে বন্যা হলো, এই বন্যাটার জন্য ভারত কি পানি ব্যাগ খুলে দিয়েছিল নাকি উপচে এসেছে একটা তদন্ত করার দাবি জানিয়েছিল, সেটা আপনারা করবেন কিনা? দ্বিতীয় হচ্ছে যে ফেসবুকে বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছে যে বাঁধের সামনে বাঁধ, বিভিন্ন কথাগুলো আসছে, এগুলো আপনারা দেখেন। আমার অবস্থানটা খুব স্পষ্ট, সেটা হচ্ছে যে বন্যাটা হয়তো হতোই, কিন্তু বন্যাটাতে আমরা বাড়তি কিছু প্রস্তুতি নিয়ে রাখতে পারতাম, জানমালের ক্ষতি হয়তো কমাতে পারতাম যদি আমরা আগাম একটু পূর্বাভাস পেতাম। সেই আগাম পূর্বাভাস পাওয়ার ব্যাপারে আমরা গতকাল সারাদিনই পানি ভবনে ছিলাম, সেখানে দেখেছি এর আগে উজানের দেশকে আমরা অনুরোধ করেছি, তো দু তিন দিন আগে দেখলাম সেখান থেকেও বলা হচ্ছে যে বন্যা মোকাবেলায় বাংলাদেশের প্রস্তাব নতুন করে বিবেচনা করার সুযোগ আছে। আর আমরা আমরা যেটা মোটামুটি একটা সিদ্ধান্ত এসেছি সেটা হচ্ছে যে আমরা বলবো, শুধুমাত্র যে একটা দেশই আমাদের উজানে আছে তা তো না, আমাদের আরও দেশ আছে উজানে, সকল উজানের দেশকেই আমরা বলবো যে জলবায়ু পরিবর্তনের এই প্রেক্ষিতে আমাদের জরুরি হয়ে গেছে এই তথ্যগুলো নিয়মিতভাবে আদান প্রদান করা, তা নয়তো বাংলাদেশে যে এতগুলো মানুষ মরে গেল এই মৃত্যুর দায় নেওয়াটা আসলে খুব কষ্টকর হয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই উজানের দেশকে আমরা এর আগে যে সিদ্ধান্তগুলো হয়েছে, এর আগে যে আমরা বলেছি, সেগুলোর রেফারেন্স দিয়ে একটা চিঠি পাঠাবো। আরেকটা হচ্ছে যে আমি গতকাল একটা অনুশাসন দিয়েছি যে আমি নোয়াখালী এবং কুমিল্লা এই দুটা জায়গাতে যেতে চাই, কারণ ফেসবুকে একরকম লেখা হয়, তার মধ্যে অনেকই অনেকটাই হয়তো ঠিক হতে পারে, আবার অনেক জায়গায় আন্ডারস্ট্যান্ডিংয়েরও ভুল থাকতে পারে। তো আমরা একটা গণশুনানি করতে চাচ্ছি যে যারা ক্ষতিগ্রস্ত তারা এসে একটু বলুক যে কোথায় বাঁধের কারণে, কোথায় মাছ চাষের কারণে, বা কোথায় তৎপরতা সঠিক সময় না হওয়ার কারণে তাদের ক্ষতি বেশি হয়েছে, বা আদৌ তাদের এরকম কোনো অভিযোগ আছে কি না, এবং কিভাবে করে পানি উন্নয়ন বোর্ড কাজ করলে, কিভাবে করে উজানের দেশের সাথে আমরা যোগাযোগ রক্ষা করলে তারা মনে করেন বিষয়টা কার্যকরী হতে পারে। এখন এটা আমার তো একটা দৃষ্টিভঙ্গি আছে, পানি সম্পদ মন্ত্রণালয়ের একটা আছে, পানি উন্নয়ন বোর্ডের একটা আছে, বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রের একটা আছে, কিন্তু খুব জরুরি হচ্ছে যে মানুষের সাথে কথা বলে এই বিষয়গুলো চূড়ান্ত করা, সেজন্য আমি একটা গণশুনানির আয়োজন করবো।